নমস্কার টাইমিটলৈ স্বাগতম জনাই লৈ আহিছো টাইমিটৰ প্ৰতিগৰাকী দৰ্শকৰ বাবে এটা ভাল খবৰ আপোনাৰ হাতত যদি ই শ্ৰম কাৰ্ড আছে তেনেহলে আপোনাৰ বাবে আছে এটা ভাল খবৰ আপুনি প্ৰতি মাহে লাভ কৰিব 3000 টকা ই শ্ৰম কাৰ্ড থকা প্ৰতিগৰাকী লোকৰ বাবে আগবঢ়াইছে এই টকা কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা কিদৰে লাভ কৰিব ই শ্ৰম কাৰ্ডৰ প্ৰতিগৰাকী গৰাকী এই 3000 কৈ টকা আমি লৈ আহিছো Breaking plate সহায়ত সবিশেষ দেশৰ জনসাধাৰণৰ বাবে ভাল খবৰ কেন্দ্ৰীয় চৰকাৰে দেশৰ প্ৰতিগৰাকী জনসাধাৰণৰ বাবে এক বিশেষ সুবিধা আগবঢ়াইছে ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীৰ বাবে ভাল খবৰ প্ৰতিগৰাকী ই শ্ৰম কাৰ্ড থকা প্ৰতিগৰাকী লোকৰ বাবে ভাল খবৰ প্ৰতিগৰাকী ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীয়ে লাভ কৰিব 3000 টকা আপোনাৰ হাতত যদি ই শ্ৰম কাৰ্ডখন আছে তেনেহলে আপোনাৰ বাবে এই ভাল খবৰটো 3000 টকা লাভ কৰিব ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীয়ে সহজে লাভ কৰিব সকলো চৰকাৰী আঁচনি কেৱল 3000 টকাই নহয় সকলো চৰকাৰী আঁচনি লাভ কৰিব PMAY, PMJAY, PM কিষাণকে ধৰি কেন্দ্ৰীয় চৰকাৰ সকলো আঁচনি আপুনি লাভ কৰিব প্ৰতি মাহে 3000 টকা পৰ্যন্ত পেনচন লাভ কৰিব পাৰিব ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীয়ে ই শ্ৰম কাৰ্ডত নাম অন্তৰ্ভুক্ত থাকিলে বিভিন্ন বীমা আয়ুষ্মান ভাৰত কৃষকে লাভ কৰিব চৰকাৰী সহায় আপোনাৰ যদি ই শ্ৰম কাৰ্ড আছে আপুনি সকলো চৰকাৰী সুবিধা লাভ কৰিব কেন্দ্ৰীয় চৰকাৰে মুকলি কৰিছে ই শ্ৰম পৰ্টেল কি সুবিধা লাভ কৰিব ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীয়ে আৰু আপোনাৰ হাতত যদি নাই তেতিয়া আপুনি আবেদনো কৰিব পাৰিব কিদৰে কৰিব আবেদন 60 বছৰ বয়সৰ পিছত প্ৰতি মাহে 3000 টকাকৈ লাভ কৰিব পেনচন ই শ্ৰম কাৰ্ড থকা প্ৰতি লোকে 60 বছৰ বয়স যেতিয়া হ'ব তেতিয়াই লাভ কৰিব আপুনি 3000 টকা আৰু কাম কৰি থকাৰ সময়ত কোনো কাৰণত অক্ষমত বা বিকৃতি হ'লেও আপুনি লাভ কৰিব 2 লাখ টকাকৈ আৰু ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীৰ যদি মৃত্যু হয় পৰিয়ালে লাভ কৰিব 2 লাখ টকাৰ আৰ্থিক সাহায্য মুঠতে সকলো ধৰণে ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীয়ে সকলো ধৰণে সুবিধা লাভ কৰিব কোনে কোনে কৰিব পাৰিব ই শ্ৰম কাৰ্ডৰ বাবে আবেদন অৰ্থাৎ আমাৰ দেশৰ প্ৰতিগৰাকী শ্ৰমিকে ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকী হ'ব পাৰিব তাৰ উপৰিও যিসকল অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰী আছে তেওঁলোকক কৰিব পাৰিব 16 বছৰৰ পৰা আৰম্ভ কৰি 59 বছৰ বয়সৰ পৰ্যন্ত ই শ্ৰমৰ কাৰ্ডৰ গৰাকীয়ে কৰিব পাৰিব আবেদন ই লেবাৰ কাৰ্ডৰ বাবে কেনেকৈ আবেদন কৰিব এক নিৰ্দিষ্ট পৰ্টেল মুকলি কৰা হৈছে আপুনি ঘৰতে বহি ই শ্ৰম কাৰ্ডৰ বাবে আবেদন কৰিব পাৰিব এক পৰ্টেল মুকলি কৰা হৈছে আৰু এই পৰ্টেলৰ যোগেদি আপুনি আবেদন কৰিব পাৰিব চৰকাৰী পৰ্টেল ই শ্ৰম ডট গভ ডট ইনলৈ যাওক এই ই শ্ৰম ডট গভ ডট ইন এই যি পৰ্টেলটো এই পৰ্টেলটো খোলক আৰু লগে লগে আপোনাৰ যাৱতীয় নথি পত্ৰ তাত সন্নিৱিষ্ট কৰক আধাৰ কাৰ্ড মোবাইল নম্বৰ আৰু বেংক একাউণ্ট নম্বৰ সন্নিৱিষ্ট কৰি আপুনি আজিয়েই কৰক আবেদন আৰু দেশৰ জনসাধাৰণৰ বাবে এটা ভাল খবৰ প্ৰতিগৰাকী জনসাধাৰণৰ বাবে এই ভাল খবৰটো কিন্তু দেশৰ জনসাধাৰণৰ যাতে যিসকল আমাৰ চৰকাৰী কৰ্মচাৰী আছে তেওঁলোকে বিভিন্ন সময়ত লোন পায় বা বিভিন্ন ধৰণৰ যে তেওঁলোকে যেতিয়া চাকৰিৰ পৰা অৱসৰ লাভ কৰে তেওঁলোকক পেঞ্চন দিয়া হয় কিন্তু আমাৰ শ্ৰমিকসকলৰ কি হয় শ্ৰমিকসকলে যেতিয়ালৈকে কাম কৰি খায় তেতিয়ালৈকে ঠিকেই থাকে কিন্তু তাৰপাছত যেতিয়া তেওঁলোকৰ শ্ৰমৰ সময় উকলি গ'ল অৰ্থাৎ তেওঁলোকে যেতিয়া শ্ৰম কৰাৰ সময় পাৰ হৈ যায় তেতিয়া তেওঁলোকে সমস্যাত পৰে পিছৰ সময়খিনি তেওঁলোকে বিপদত পৰিব লগা হয় গতিকে এই শ্ৰমিকসকলৰ যাতে বিপদ নহয় তাৰ বাবে এতিয়া ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকীসকললৈ ভাল খবৰ আগবঢ়াইছে কেন্দ্ৰীয় চৰকাৰ তৰফৰ পৰা প্ৰত্যেকগৰাকী শ্ৰমিকেই 3000 টকাকৈ মাহেকত লাভ কৰিব পাৰিব যেতিয়া তেওঁলোকৰ 60 বছৰ বয়স হ'ব তেতিয়াই তেওঁলোকে এই ধন লাভ কৰিব পাৰিব আৰু ই শ্ৰম কাৰ্ডৰ প্ৰতিগৰাকী লোকে ই শ্ৰম কাৰ্ডৰ প্ৰতিগৰাকী গৰাকীয়ে আচলতে সকলো চৰকাৰী আঁচনি লাভ কৰিব পি এম এ ৱাই পি এম জে এ ৱাই পি এম কিষাণকে ধৰি সকলো আঁচনি লাভ কৰিব আৰু প্ৰতি মাহে 3000 টকা পেঞ্চন লাভ কৰিব আৰু ই শ্ৰম কাৰ্ডত যদি আপোনাৰ নাম অন্তৰ্ভুক্ত আছে তেনেহ'লে বিভিন্ন বীমা হওক আয়ুষ্মান ভাৰত হওক আৰু কৃষকৰ উন্নয়নৰ বাবে লোৱা সকলো আঁচনি হওক আপুনি চৰকাৰৰ তৰফৰ পৰা মুঠতে যিমান সুবিধা আগবঢ়াইছে দেশৰ জনসাধাৰণৰ বাবে সকলোৰে বাবে আবেদন কৰিব পাৰিব অৰ্থাৎ ই শ্ৰম কাৰ্ড যদি আপোনাৰ আছে আপুনি নিৰ্ভয়ে চৰকাৰৰ সকলো সুবিধা লাভ কৰিব পাৰিব আৰু কাম কৰি থকাৰ সময়ত ই শ্ৰম কাৰ্ডৰ গৰাকী যদি আঘাতপ্ৰাপ্ত হয় অৰ্থাৎ তেওঁ পংগু হৈ পৰা বা তেওঁ যদি কাম কৰিব নোৱাৰা হয় তেওঁৰ বাবে আগবঢ়াব কেন্দ্ৰীয় চৰকাৰে 1 লাখ টকা তাৰ বাবেও আবেদন কৰিব লাগিব আৰু যিসকলৰ অৰ্থাৎ পৰিয়ালৰ যিজন মূল ব্যক্তিৰ ই শ্ৰম কাৰ্ড আছে
আর তেও যদি কর্মরত অবস্থা যদি মৃত্যু হয় তেহলে তেওর পরিয়ালেও লাভ করিব 2 লাখ কই টাকা প্রতি গরাকি ই শ্রম কার্ডৰ প্রতি গরাকি লোকে আসলে এই সুবিধা লাভ করিব কেন্দ্রীয় সরকারে প্রতি গরাকি শ্রমিকৰ উন্নয়নৰ বাবে ভবিষ্যৎ উন্নয়নৰ বাবে এই সিদ্ধান্ত গ্রহণ কৰিছে আর প্রতি গরাকি ই শ্রম কার্ডৰ নাগরিকক এই কথা জানিবলৈ দিছে দেখৰ নাগরিকক এই কথা জানিবলৈ দিছে কিন্তু আপোনাৰ হাতত যদি ই শ্রম কার্ড নাই তেহলে আপুনি এতিয়া আপোনাৰ হাতত থকা মোবাইল টুৰে উলিয়াই লওক ই শ্রম কার্ড আর নহলে সমীপৰ যি হ'ব সিএসসি সেন্টাৰ আছে আপুনি সিএসসি সেন্টাৰলৈ যাওক আর সিএসসি সেন্টাৰত গৈ আপুনি ই শ্রম কার্ডৰ বাবে আবেদন কৰক অর্থাৎ যি সরকারি পোর্টেল মুকলি করা হয়েছে কেন্দ্র সরকার তরফের পর এই পোর্টেল মুকলি করা হয়েছে ই শ্রম কার্ডক কার্ড উলিওয়ার লো আপনি যাতে কোনো ধরনের সমস্যা সম্মুখীন নহয় তার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এক প্রকার বাধ্যতামূলক নথি হয়ে পড়েছে ই শ্রম কার্ড কেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড খনের আপনার ওসব যান মান্যতা বা সরকারক যান বাধ্যতামূলক নথি সমান্তরালভাবে ই শ্রম কার্ড খনো আপনার বাবে সমানে বাধ্যতামূলক হয়ে পড়েছে এটা কেন ই শ্রম কার্ড যদি থাকে আপনি সকল সুবিধাই লাভ করব ই শ্রম ই শ্রম কার্ড থাকিলে আপনি সরকার সকল সুবিধা লাভ করব পিএমএওয়াই অর্থাৎ সরকারি যি আবাস গৃহ আছে প্রধানমন্ত্রী আবাস গৃহ মুখ্যমন্ত্রী আবাস গৃহ বা অন্যান্য কৃষকর সুবিধার বাবে অনা আসনি যিকোনো আসনি সেই সকল আসনির পর আপনার বঞ্চিত করব নিব আর ই শ্রম কার্ড আনার বাবে বাকি ই শ্রম কার্ড খনের আপনি গড়াকী হবর বাবে আপনি যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন নহয় বা তার বাবে আপনি যাতে কোনো ধরনের পয়সা দিব নালাগে তার বাবে কেন্দ্র সরকারে মুকলি করেছে এক সরকারি পোর্টেল মনত রাখিব সরকারে যেটা সরকারি পোর্টেল মুকলি করে তাত যেটা আপনি কোনোবা এটা বিষয়ের উপর যেটা আপনি আবেদন করে কোনো ধরনের ধন দিব নালাগে অর্থাৎ সরকারে সম্পূর্ণ বিনামূল্যকৈ মুকলি করে এই পোর্টেল হব গতি আপনি ই শ্রম কার্ড যদি আপনার হাতত নাই আপনি আজিয়েই আবেদন করক এই যে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো আমার স্ক্রিনত দেখিবলৈ পাইছে ই শ্রম .gov.in এই যেটো পোর্টেলের কথা কৈছো আপোনাৰ হাতত থকা মোবাইলটোৰে আজি ই শ্রম কার্ডৰ বাবে কাৰণে আপুনি আবেদন কৰক আৰু ই শ্রম কার্ডৰ বাবে আপুনি আবেদন কৰিবলৈ কোনো ধৰণৰ বিশেষ বস্তুৰ প্ৰয়োজন নাই মাত্ৰ আপোনাৰ হাতত লাগিব আধাৰ কার্ডটো লাগিব আপোনাৰ সক্ৰিয় মোবাইল নম্বৰটো লাগিব আৰু বেংক একাউণ্টটো লাগিব আর ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক হয়ে থাকিব লাগিব আর আপনার যেটো মোবাইল নাম্বার হাতত আছে সেই হাতত থাকা সক্রিয় মোবাইল নম্বরটি আধার কার্ডতো লিঙ্ক থাকিব লাগিব আর ব্যাঙ্ক একাউন্টতো লিঙ্ক থাকিব লাগিব এইমাত্র তিনিটা সামগ্রী লৈ আপুনি ই শ্রম কার্ডত আবেদন কৰিব পাৰিব এই পোর্টেলটো খোলার লগে লগে এক নির্দিষ্ট এখন ফর্ম আহিব সেই ফর্মখনত আপনার আধার কার্ড সন্নিবিষ্ট কৰক তার লগে লগে ফোন নাম্বার সন্নিবিষ্ট কৰক ব্যাঙ্ক একাউন্ট সন্নিবিষ্ট কৰক আর তার লগে লগে আপনার ই শ্রম কার্ডর যে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হব আপনার একটা ওটিপি আহিব তারপরে আপনি লাভ করব ই শ্রম কার্ডর যেটু ফর্মেট সেই ফর্মেট আপনি লাভ করব আর আপনার সুবিধার বাবে ই শ্রম কার্ডর যে ফর্মেট সেই ফর্মেট আপনি স্মার্ট কার্ড হিসাবে উলিয়াই ব্যবহার করব পারিব অর্থাৎ ই শ্রম কার্ড উলিওয়াবলৈ এতিয়া কোনো ধরনের সমস্যা নাই আর যিসকলে হাতত থাকা মোবাইলটোরে এনে ধরনের অনলাইন কামবিলাক করব নাজানে তেওঁলোকে সিএসসি সেন্টারলৈ যাওক আর সিএসসি সেন্টারত আপনাদের ই শ্রম কার্ডটো আজিয়ে উলিয়াই লোক গতি ই শ্রম কার্ডক লৈ এতিয়া সরকারে এক বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রত্যেকগৰাকী শ্রমিকর ভবিষ্যৎ সুরক্ষার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকার তরফের পর কেন্দ্রীয় সরকারে আমার শ্রমিকসকলের সুবিধার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মনত রাখব কেবাটাও সুবিধা লাভ করব যেহেতু আমার সরকারি কর্মচারী সকলে বয়সের যেতালেক চাকরির সময় থাকে তারপর চাকরি করালেক দরমহা পায় আর চাকরিরপর যেটা অবসর লয় অবসর পাশতো এক নির্দিষ্ট পরিমাণের পেনশন পায় গতি সন্তানের হাতত যদি অবহেলিত হয় তেনেহলে কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত থাকে কিন্তু আমার শ্রমিক সকলের সেই নয় শ্রমিক সকলের যেতালেক কাম বন করে খাব পারে তেতিয়ালেক ঠিকই থাকে কিন্তু যেতিয়া জীবন জীবিকা করবলে সংগ্রামের বাহিরত যায় তেতিয়া সন্তানের হাতত অবহেলিত হবলগা হয় গতি এনে সময়সত কি করব গতি হাতত থাকা 3000 টাকায় কিন্তু চলিব পারিব আর এই যেটা এই 3000 টাকা করে লাভ করব বয়সের সময়খিত ঔষধকিটাই হোক বা খার বাবে প্রয়োজনীয় সামগ্রীকটাই হোক নিজের বাবে নিজে যোগাড় করব পাৰিব কেন্দ্রীয় সরকারে এই সিদ্ধান্তরে শ্রমিকর ভবিষ্যৎ সুরক্ষিত করবর বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আর একটা ভাল খবর যেটা ই শ্রম কার্ডর গড়ি অর্থাৎ আপনার হাতত যদি ই শ্রম কার্ড
কার্ডখন আছে আর আপনি কাম করে থাকা অবস্থাত যদি আপনি কিবা কারণত যদি আপনার শারীরিক বিসঙ্গতি আহিছে আপনি যদি কাম করিব নোৱাৰা হৈছে হাত ভৰি দুখ পাইছে আপনি কামলে উলাই যাব নোৱাৰে আপনি শয্যাশায়ী হৈ থাকিব লগা হৈছে তেতিয়ালে তেতিয়া আপোনাক সরকারে প্রদান করব 1,00,000 টাকা আপনি মাত্র সেই যে আমি উল্লেখ করেছো পোর্টেলটোর কথা সেই পোর্টেলটোত অর্থাৎ ইশ্রম.gov.in এই পোর্টেলটোত গৈ মাত্র আপনি ক্লিক করক আর আপনার শারীরিক বিসঙ্গতির কথা তাত শুদ্ধ তথ্য সন্নিবিষ্ট করক আর পূর্বর যে আপনার আবেদন প্রক্রিয়া আছে আবেদন প্রক্রিয়ারে একে ধরনের সকলখিনি কাম করক আর ই শ্রম কার্ডটো তাত থ করক আর লগে লগে আপনি লাভ করব সরকার তরফের পৰা 1,00,000 টাকা আর আপনার যদি মৃত্যু হয় অর্থাৎ আপনার ই শ্রম কার্ডখন থকা অবস্থাত যদি আপনার মৃত্যু হয় আপনি আবেদন করলে আপনার পরিয়ালে লাভ করব 2,00,000 টাকা প্রত্যেকগী ই শ্রম কার্ডর যদি কর্মরত অবস্থাত মৃত্যু হয় তেনহলে পরিয়ালে তেওঁলোকর পরিয়ালে লাভ করব 2,00,000 টাকা মুঠতে দেশের জনসাধারণের বাবে এই ভাল খবরটো আগবাইছে কেন্দ্রীয় সরকার তরফের পৰা আর আপনার হাতত যদি ই শ্রম কার্ডখন নাই আপনার হাতত এটিও সময় আছে আপনি আবেদন করক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ইতিমধ্যে এ কথা উল্লেখ করেছে আর দেশের জনসাধারণের সুরক্ষার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মাত্র সরকারে যিসমূহ যে পোর্টেল মুক্তি করেছে সেই পোর্টেললে গিয়ে আপনার প্রয়োজনীয় নথির সঙ্গে আপনি আজির দিনটির ভিতরে আবেদন করক সকল ধরনের সুবিধা লাভ করব ই শ্রম কার্ডর তরফের পর অন্যান্য রেশন কার্ড সন্দর্ভতে হোক বা পি এম জি এ ওয়াই আঁচনিয়ে হোক বা পি এম কিষাণ আঁচনিয়ে হোক বিমা হোক আয়ুষ্মান ভারত হোক যিকোনো সরকারি আঁচনি আপনি ই শ্রম কার্ডখন যদি আপনার হাতত আছে তেনেহলে আপনি সকল ধরনের কাম করে লব পাৰিব অর্থাৎ ই শ্রম কার্ডর প্রতিগী গড়ি আসলে লাভ করব সরকারি সকল আঁচনির সুবিধার লগেতে যদি 60 বছর পার হয়ে যাব 3,000 টাকা পেনশন পর্যন্ত লাভ করব আর বয়স যদি 16 বছর ঊর্ধ্বত হয়েছে 16 বছর যদি অতিক্রম করেছে ই শ্রম কার্ডর আবেদন করব পাৰিব গতি পলম নকৰিব আজির দিনটির ভিতরে আপনি এইখিনি কাম করক আর ই শ্রম কার্ডখন আপনার হাতত রাখক যিকোনো সময়তে আপনার প্রয়োজন হব আর 60 বছর হওয়ার লগে লগে আপনার যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয় তার আপনি ই শ্রম কার্ডখন আপনার অতিক বাধ্যতামূলক অন্যান্য প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডর দরে সমান্তরালভাবে ই শ্রম কার্ডকো আপনি বাধ্যতামূলক বলে লোক কেন্দ্র সরকার যে আহ্বান সেই আহ্বানের প্রতি আপনি হাত আগবাহক আর ই শ্রম কার্ডখন আজির দিনটির ভিতরে আপনি উলিয়াই লোক আর সকল সরকারি আসনের বাবে আপনি আবেদন করব এতালেক যদি সরকারি আসনিরপর আপনি বঞ্চিত হয়ে আছে ই শ্রম কার্ডখন আপনার হাতত পড়ার লগে আপনি সকল সরকারি আসনির সুবিধা লাভ করব।